নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই একটি গ্রহ এই সাত রাশির জাতক জাতিকাকে স্বর্গের পিঁড়িতে বসাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, এবং এই একটি গ্রহ কি সেটিও আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে অবশ্যই বলবো, আর এই একটি গ্রহ কি আপনারা গেস করতে পারবেন? সেই একটি গ্রহ কি সেটি আমি আজ ভিডিওতে বলবো না, সেটি আপনাদের উপর ছেড়ে দেব। যারা আমার ভিডিও রীতিমতো ফলো করেন তারা কমেন্টস বক্সে অবশ্যই লিখে দিন গ্রহটির নাম। আসুন আমি আপনাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি, এই হিন্টসের মাধ্যমে আপনারা সহজেই বুঝিয়ে যেতে পারবেন আমি কোন গ্রহের কথা বলতে চলেছি। আমি যে গ্রহটির কথা বলতে চলেছি সেই গ্রহটি কী কী দেখায় আগে প্রথমে বলে দিই। সেই গ্রহটি খেটে খাওয়া মানুষকে দেখায়, সেই গ্রহটি নিচু শ্রেণীর মানুষকে দেখায়, সেই গ্রহটি চাকরি দেখায়, সেই গ্রহটি রাস্তার কুকুরকে দেখায়, সেই গ্রহটি ভিক্ষুককে দেখায়, সেই গ্রহটি নীল রং দেখায়। আপনারা যদি দুস্থ কুকুরদেরকে খেতে দেন আপনাদের সামর্থ্য মতো, তাহলে সেই গ্রহ কিন্তু তুষ্ট হয়। আপনারা যদি দুস্থ মানুষদেরকে আপনার সামর্থ্য মতো সাহায্য করেন তাহলে সেই গ্রহ কিন্তু তুষ্ট হয়। আপনারা যদি দুস্থ মানুষকে জুতা দান করেন তাহলে সেই গ্রহ কিন্তু তুষ্ট হয়। সেই গ্রহের মন্দিরও রয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে যারা বুঝে গেছেন তারা দয়া করে কমেন্টস বক্সে গ্রহটির নাম অবশ্যই লিখবেন। আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান সাত রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই একটি গ্রহের প্রভাবে আপনারা কিন্তু অপার ধন পেতে চলেছেন। আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি কাটতে চলেছে। যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন। যারা অর্থ কষ্টে ভুগছেন তাদের জীবনে অর্থ আসতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই একটি গ্রহের প্রভাবে আপনারাও কিন্তু এফেক্টেড হতে চলেছেন, অর্থাৎ আপনারাও কিন্তু স্বর্গের পিঁড়িতে বসতে চলেছেন। আপনাদের মনের ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে, আপনাদের অর্থের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আপনাদের লোন রিকভারি হতে চলেছে, অর্থাৎ আপনাদের সমস্ত দিকে কিন্তু শুভ হতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই একটি গ্রহের প্রভাবে স্বর্গের পিঁড়িতে বসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে সমস্ত রকম ডিজায়ার পূরণ হতে চলেছে, কারণ এই গ্রহ দেয় ছাপ্পার ফেরে ধন, অর্থাৎ যে টাকা আপনারা কিন্তু গুনে শেষ করতে পারবেন না, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের অভাব অনেকাংশে কেটে যাবে। এরপরে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু স্বর্গের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে অফার ধন, আপনাদের জীবনেও আসতে চলেছে আনন্দের জোয়ার, আপনাদের সমস্ত দিক কিন্তু শুভ হতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই একটি গ্রহের প্রভাবে স্বর্গীয় সুখ পেতে চলেছেন, অর্থাৎ স্বর্গের পিঁড়িতে বসতে চলেছেন, আপনাদের সমস্ত দিকের প্রবলেম আসান হতে চলেছে, আপনাদের জীবনে নতুন করে বাঁচার এক আলো আসতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু
এই একটি গ্রহের প্রভাবে আপনাদের জীবনও অপার ধন আসতে চলেছে, আপনাদের মনোবাঞ্ছা মনের ইচ্ছা পূরণ হতে চলেছে, অর্থাৎ আপনাদের চাকরি বলুন ব্যবসা বলুন সমস্ত দিকে কিন্তু শুভ হতে চলেছে। এরপরে যে লাস্ট এবং সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই একটি গ্রহের প্রভাবে অপার ধন আসতে চলেছে, আপনাদের জীবনে স্বর্গীয় সুখ আসতে চলেছে, আপনাদের জীবনে অভাব মিটতে চলেছে, অর্থাৎ আপনারা সমস্ত দিকে কিন্তু পজিটিভ এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।